নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, নতুন গুড়ের পায়েস। এইভাবে পায়েস বানালে বাড়ির সবাই আঙুল চেটে খাবে। আসুন দেখে নিই কীভাবে বানাই আর কী কী উপকরণ লাগবে। 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, অল্প কাজু কিশমিশ নিয়েছি, 50 গুঁড়ো দুধ নিয়েছি, 100 গ্রাম লিকুইড খেজুর গুড়, 150 গ্রাম পাটালি, 1 লিটার নিয়েছি ফুলকিম দুধ আর অল্প ঘি। প্রথমে গোবিন্দভোগ চালটা ভালো করে কাপড়ে মুছে নিয়ে ওতে 1 চামচ ঘি মিশিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এইভাবে আতপ চালে যদি বা গোবিন্দভোগ চালে যদি আপনারা চালে যদি ঘি মিশিয়ে রাখেন তাহলে হচ্ছে টেস্টটা খুব ভালো হয়। আর চালে চালে অনেক সময় জড়িয়ে যায় পায়েস টায়েস হলে, বা আপনি পায়েসে দেখবেন অনেক সময় ডেলা হয়ে যায়, এই ডেলাটা পাকাবে না। 10 মিনিট মতন মাখিয়ে নিয়ে এবার কাজু কিশমিশটা ভেজে নেব। একটা কড়া বসিয়ে দিলাম, কড়ায় 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে গরম করে নেব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন কাজু কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব। এইভাবে কাজু কিশমিশ ভেজে নিয়ে করলে পায়েসের টেস্টটা আরও ভালো আসে। আমার কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিলাম, নিয়ে দুধটা বসিয়ে দিলাম। দুধটা ভালো করে গরম করে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওর থেকে অল্প একটু দুধ আমি তুলে নেব, আর 4-5টা মতন আমি এলাচ ভালো করে থেঁতো করে দিয়ে দেব। যে গুঁড়ো দুধটা রেখেছি ওই গুঁড়ো দুধের জন্য একটু দুধ তুলে নেব। পরিমাণ মতন দুধ তুলে নিলাম। গুঁড়ো দুধ দিলেও পায়েসের টেস্ট খুব ভালো হয়। শুধু লিকুইড দুধেই করা যায়। এবার গোবিন্দভোগ চালটা ছিল ওতে ঘি মাখানো যে চালটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু চাপা দিয়ে 10 মিনিট মতন গ্যাস কমিয়ে চাপা দিয়ে আমি রান্নাটা করব। পায়েস খুব জোর আঁচে করবেন না, একটু ধীমে আঁচে অল্প আঁচে করলে পায়েসের টেস্টটা খুব ভালো আসে। যখন দেখবো ভালোভাবে ফুটছে, মাঝে মাঝে আমি ঢাকা চাপা খুলে নাড়াচাড়া করে দেব। যখন দেখবো একটু ভালোভাবে ফুটে এসছে, ঘন হয়ে এসছে, তখন যে গুঁড়ো দুধটা গোলা ছিল ওটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওতে কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার একটু চাপা দিয়ে মিনিট 5েক মতন আবার হতে দেব। পায়েস বসিয়ে মাঝে মাঝে এরকম হাতা দিয়ে নাড়াচাড়া করে দেবেন, না হলে পায়েস নিচে বসে বসে যেতে পারে। চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পরে ফিরে এলাম। পায়েসটা দেখবো কতটা সেদ্ধ বাকি আছে, যতক্ষণ না সেদ্ধ হয় এর মধ্যে কোনো গুড় জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না। আপনারা চিনি দিয়ে করলেও যখন দেখবেন সেদ্ধ হয়েছে তারপরে এতে চিনি বা গুড় যা দেওয়ার দেবেন। চিনি বা গুড়টা আগে থাকতে দিলে পায়েসটা চাল হয়ে থাকবে, সেদ্ধ হতে চাইবে না, অনেক সময় লাগবে। আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি লিকুইড খেজুর গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। আর এই সময় গ্যাসটা কমিয়ে রাখবেন। গুড়ে অনেক সময় টক জাতীয় কিছু থাকলে, টক হয় তো, তখন মাঝে মাঝে দুধ কেটে যায়, গ্যাস কমিয়ে রাখলে কেটে যাওয়ার ভয় থাকে না। পাটালিটা ভালো করে ভেঙে দিয়ে দিলাম। পাটালি আর যে লিকুইড খেজুর গুঁড়টা ছিল ওটা ভালো করে দিয়ে মিশে যাবে হাতার সাহায্যে, ভালো করে ঘেঁটে ঘেঁটে যতক্ষণ না মিশে যায় তখন গ্যাসটা কমিয়ে রাখবো। এইভাবে ভালো করে মিশে গেলে গ্যাসটা আমি জোরে দিয়ে ফুটিয়ে ঘন করে নেব। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের যদি রান্নাটা ভালো লাগে তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের রইল অজস্র ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সমস্ত গুড়টা ভালোভাবে মিশে গেছে, এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে ঘন করে নেব। গুড় বা চিনি কোনো কিছু দিলে দুধে একটু দুধটা একটুখানি পাতলা হয়ে যায়। এই সময় গ্যাসটা একটু জোরে দিয়ে ভালো করে বারবার নাড়াবেন যাতে বসে না যায়। চালটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দুধে পড়লে একটু ঘন হয়ে যায়, বসে যাওয়ার ভয় থাকে। বারবার নেড়ে নেড়ে যতক্ষণ না ওটা ঘন হয় ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। আমার পায়েসটা হয়ে এসছে, এই অবস্থায় নামিয়ে নেব। পায়েস ঠান্ডা খেতেই ভালো লাগে, আপনারা ইচ্ছে হলে গরম খেতে পারেন। আমি 2-3 ঘন্টা পরে এটা পরিবেশন করব।
এই অবস্থায় তুলে নেব, এটা ঠান্ডা হলে আরো টাইট হয়ে যাবে। সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। আমার পায়েসটা দেখুন কেমন হয়েছে, 3 ঘন্টা পরে এরকম টাইট হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। নমস্কার।